নমস্কার বন্ধুরা, বাঙালির অতি প্রিয় একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি বিদিশা হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। এই পান্তুয়া খেতে যতটাই সুস্বাদু হয়, বানানো ততটাই সহজ। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। পান্তুয়া বানানোর জন্য কয়েকটা রাঙা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোর খোসাগুলোকে এবার ছাড়িয়ে নেব। তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর মাখলে এর মধ্যে কোনো দানা অবশিষ্ট থাকবে না। তারপর এই গ্রেট করে নেওয়া আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা, হাফ চা চামচ খাবার সোডা আর তিন চামচ আমুল দুধ। তারপর এই সব উপকরণগুলো আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর যদি মনে হয় যে আলুটা অনেকটা নরম আছে, তাহলে আরও কিছুটা আমুল দুধ দিয়ে একটু শক্ত করে নেওয়া যেতে পারে। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি। তারপর আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে গোল গোল বলের আকারে বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে গোল গোল বলের আকারে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এই বলগুলোকে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দেব দেড় কাপ চিনি, আর ওই কাপে মেপেই দিয়ে দেব তিন কাপ জল। তারপর মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে পাতলা একটা রস বানিয়ে নেব। রসটা কিন্তু কখনোই খুব বেশি মোটা করা যাবে না। তারপর এই ভেজে রাখা সমস্ত বলগুলোকে রসের মধ্যে দিয়ে দেব এবং দু ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসলাম দু ঘন্টা পর। দেখুন, পান্তুয়া কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট তৈরি হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন মিষ্টিটা কতটা নরম এবং তুলতুলে তৈরি হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।